হ্যালো এভরিওয়ান, আমি সহিনী আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে, আর এই ভিডিওটি হচ্ছে পাহাড়ে আমরা কিভাবে ড্রাইভিং করব। অনেকেই কিন্তু গাড়ি নিয়ে তোমরা পাহাড়ে ঘুরতে যাও, কিন্তু বা ঘুরতে যাওয়ার প্ল্যান করছো অনেকে, তারা কিন্তু অনেকেই জানো না যে কি করে পাহাড়ে গাড়িকে কন্ট্রোল করতে হবে। তো এটি কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক ড্রাইভিং এর, কারণ যাদের কাছে গাড়ি আছে তারা তো সবসময় চায় যে না গাড়ি নিয়ে একটু এদিক ওদিক ঘুরে বেড়াই। তাই আজকে আমি ভাবলাম যে পাহাড়ে কিভাবে ড্রাইভিং করতে হয় এই টপিকের উপরে একটা ভিডিও বানিয়ে ফেলি। যারা সামনে প্ল্যান করছে পাহাড়ে ঘুরতে যাওয়া, তাদের কিন্তু খুব উপকার হবে এই ভিডিওটি থেকে। ঠিক আছে, তাহলে ভিডিওটি তোমরা দেখতে থাকো। আর তোমরা তো অনেকেই জানো যে আমি থাকি নাগাল্যান্ডে, তো নাগাল্যান্ডে কিন্তু বেশিরভাগ জায়গাটাতে পাহাড় আর পাহাড়, তো এই জন্য আমাকে প্রায়শই কিন্তু পাহাড়ে ড্রাইভ করতে হয়। তাই চলো আজকেও তোমাদের সাথে পাহাড়ে ড্রাইভিং করার একটি এক্সপিরিয়েন্স শেয়ার করি। আর সামনে পাহাড় স্টার্ট হয়ে যাচ্ছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে সামনে কিছু দূর গেলেই পাহাড় স্টার্ট হয়ে যাবে, আর আজকে যেহেতু একটু ক্লাউডি তার জন্য একটু হেজি লাগছে। তো এখান থেকেই আমি ভিডিও স্টার্ট করছি এবং তোমাদেরকে পাহাড়ের ওই পারে নিয়ে যাই, ঠিক আছে? তো এখন আমি জার্নি স্টার্ট করে দেব। এখন ইগনিশন অন করে দিয়েছি এবং ব্রেকের থেকে পা উঠাবো, হ্যান্ড ব্রেক আমি নামিয়ে দিয়েছি এবং তারপরে আমি এখন ক্লাচের থেকে আস্তে আস্তে পা উঠাচ্ছি এবং দেখো গাড়ি সামনের দিকে যাওয়া স্টার্ট করে দিয়েছে। তো হিলে আমি এখন ড্রাইভ করব এবং হিলে এখন আমি উঠব, মানে আপ হিল ড্রাইভিং করব। তার জন্য কিছু জিনিস কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরই মধ্যে আমি সেকেন্ড গিয়ার করে দিলাম ফুল ক্লাচ প্রেস করে এবং ক্লাচ আস্তে আস্তে উঠিয়ে। তো যেই জিনিসগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে, প্রথমেই তোমরা যদি লং ড্রাইভ যাও সেখানে কিন্তু তোমাদের গাড়ির কিছু জিনিস চেক করতে হবে, যেমন ইঞ্জিন অয়েল চেক করতে হবে, কুলেন্ট লেভেল চেক করতে হবে এবং বিভিন্ন ধরনের যে অয়েলগুলো আছে সেগুলো চেক করতে হবে। কারের এয়ার প্রেশার, মানে টায়ারের এয়ার প্রেশার কিন্তু চেক করে নিতে হবে। এই জিনিসগুলো অনেক সময় আমরা ইগনোর করি, কিন্তু এগুলো কিন্তু ইগনোর করা যাবে না। এবার সেকেন্ড আসি তোমাদের গাড়ির ডকুমেন্টস। গাড়ির মধ্যে যে ডকুমেন্টসগুলো দরকার এবং তোমাদের ড্রাইভিং লাইসেন্স দরকার, সেই ডকুমেন্টসগুলো এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই তোমরা সাথে নিয়ে তারপরে তোমরা জার্নি করবে, ঠিক আছে? সেটা তুমি আপিলেই ড্রাইভ করো বা যেখানেই তুমি ড্রাইভ করো না কেন, সেখানে ডকুমেন্টস এবং আদার্স যেগুলো গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো কিন্তু অবশ্যই দরকার। এবার দেখো আমি আস্তে আস্তে কিন্তু আপিলের দিকে উঠছি, হয়তো ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে পাহাড়টি তোমরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে কিন্তু আমি ওই পাহাড়ের উপরে উঠছি, ঠিক আছে? পাহাড়ের গা বেয়েই কিন্তু আমি জার্নি স্টার্ট করে দিয়েছি। তো এবার কিন্তু আমার গিয়ার ফোর্থ গিয়ারে আছে এবং গাড়ির স্পিড বেশি আছে, তার কারণ এখনও কিন্তু রোড খুব একটা বেশি উঁচু হয়নি, সেজন্যই আমার গাড়ির স্পিড একটু বেশি আছে। যখন আমি পাহাড়ের একদম কাছাকাছি চলে যাব এবং ঢালের মধ্যে আমি গাড়ি চালাবো, তখন কিন্তু আমি সেকেন্ড গিয়ারে গাড়ি রেখে তারপরেই গাড়ি চালাবো, ঠিক আছে? এবার আমি গিয়ার আরেকটু কমিয়ে তিন নাম্বার গিয়ার করে দিলাম। এবার যেটা আমি তোমাদের বলছিলাম যে পাহাড়ে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে কম স্পিডে গাড়ি চালাতে হবে, এটা কিন্তু তোমাদের ভুললে চলবে না, কারণ আমি এখনও কিন্তু যেহেতু পাহাড়ের মধ্যে উঠিনি সেজন্য আমার গাড়ির স্পিড একটু বেশি আছে, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে সামনে গাড়ি ছিল এবং গাড়িটিকে আমি ওভারটেক করলাম, কিন্তু যখনই হিলে উঠে যাব আমি তখন কিন্তু এই ওভারটেক করা যাবে না। মানে অবশ্যই ওভারটেক করার জন্য পর্যাপ্ত রোড দরকার, ঠিক আছে? তো এবার দেখো আস্তে আস্তে আমি কিন্তু মেন যে হিলে উঠছি, তো এবার আমি গাড়ির স্পিড কিন্তু একটু কম করে দেব। গাড়ির স্পিড কম করে দিয়ে তারপরেই কিন্তু আমি হিলে উঠব। তো এটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। অনেকেই যারা প্লেনসে ড্রাইভ করে, মানে প্লেন এরিয়ায় যারা ড্রাইভ করে, তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না যে পাহাড়ে কিন্তু কম স্পিডে ড্রাইভ করতে হয়। তারা কিন্তু, আমি অনেকেই দেখেছি যে পাহাড়ে গেল তারা কিন্তু সেক্ষেত্রে বেশি স্পিড দিয়ে দেয় এবং অনেক ধরনের দুর্ঘটনার তারা সম্মুখীন হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পাহাড়ে উঠছি এবং গাড়ির স্পিড আমার যথেষ্ট কম আছে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে পাহাড়ে কিন্তু আমি বাঘ আছে, পাহাড়ে অবশ্যই প্রত্যেকটা পাহাড়েই কিন্তু বাঘ থাকে এবং সেই বাঘ আমি চালাচ্ছি। এবং বাঘের মধ্যে কিন্তু কি করতে হবে দেখো, তোমাদেরকে ব্রেক করে করে, অল্প করে যদি প্রয়োজন হয় তাহলে ব্রেক করে কিন্তু গাড়ি স্পিড কমিয়ে নিয়ে এসে বাঘগুলোকে কভার করতে হবে, ঠিক আছে?
প্রত্যেকটা টার্ন নেওয়ার সময় খুব সাবধানতার সাথে টার্নিংটা নিতে হবে। এই যে টার্নিং তোমরা দেখতে পাচ্ছ, এই টার্নিংয়ে খুব আস্তে আস্তে টার্ন নিতে হবে এবং যতটা দূর দেখা যায় তোমাদেরকে দেখার চেষ্টা করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে অপোজিট সাইড থেকে কোনো গাড়ি আসছে কি না। এরপর চলে আসি যেটা পাহাড়ে ড্রাইভিং করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেন। নিজের লেনে কিন্তু গাড়ি চালাতে হবে। দেখো আমি বাঁদিক যেহেতু আপহিলে উঠছি তো বাঁদিকের লেন ধরে আমি ড্রাইভ করছি, আমি কিন্তু কখনোই ডান দিকের লেনে গাড়ি নিয়ে যাচ্ছি না। তোমরা যে স্পিডে গাড়ি চালাও না কেন, যেভাবেই গাড়ি চালাও না কেন, অবশ্যই মেনটেন করতে হবে লেন অনুযায়ী গাড়ি ড্রাইভ করা। লেন চেঞ্জ করা কিন্তু যাবে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটা উপরে উঠে এসেছি কথা বলতে বলতে। তো তোমরা সাইডে দেখলেই বুঝতে পারবে যে সাইডে রেলিং আছে, তার নিচেই কিন্তু খাদ আছে এবং তারপরে কিন্তু ওখানে নদী আছে। তো তোমরা যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তো ইস্টার্ন হিমালয়ার একটি অংশ এই পাহাড়টি, ঠিক আছে। এটিকে পাগলা পাহাড় বলা হয় নাগাল্যান্ডের লোকাল ল্যাঙ্গুয়েজে। তো এই পাহাড়টি থেকে কিন্তু মাঝে মাঝেই খুব ল্যান্ডস্লাইড হয়, এই জন্যই কিন্তু এই পাহাড়টির নাম হচ্ছে পাগলা পাহাড়, ঠিক আছে। তোমরা যে রেলিং দেখতে পাচ্ছ তার পাশেই কিন্তু খাদ এবং আমি যথেষ্ট সাবধানতার সাথে কিন্তু গাড়ি চালাচ্ছি। তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকেও কিন্তু যথেষ্ট সাবধানতার সাথেই গাড়ি ড্রাইভ করতে হবে যখন তোমরা পাহাড়ে ড্রাইভ করছো বা এমনি প্লেনস এরিয়ায় যখন তোমরা ড্রাইভ করছো। এবং অবশ্যই কনসেন্ট্রেশন, পাহাড়ে ড্রাইভ করতে গেলে কনসেন্ট্রেশনের সাথে ড্রাইভ করা কিন্তু একদম মাস্ট। তোমাদের কিন্তু কখনোই লাউড মিউজিক চালিয়ে বা গল্প করতে করতে কথা বলতে বলতে গাড়ি ড্রাইভ করা উচিত নয়, ঠিক আছে। আর তোমরা দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমি এখানে ব্রিজের সামনে এসে গেছি এবং সামনে যে পাহাড় দেখতে পাচ্ছ ওখানে ল্যান্ডস্লাইড হয়েছিল এবং অবস্থা খুবই খারাপ এবং খুবই কষ্ট এখান দিয়ে যাতায়াত করা। আর এখন খুব শেক হচ্ছে ভিডিওটি, তো আমি এখানেই ভিডিওটি এখন স্টপ করার কথা ভাবছি। তো যাই হোক, সামনে এগিয়ে গেলেও তো পাহাড়ই পাবো আমি। তো যেই কথাগুলো বললাম তোমরা এগুলো মাথায় রাখো, মাথায় রেখে পাহাড়ে ড্রাইভ করো, তাহলে তোমাদের কিন্তু ড্রাইভ করাটা অনেক বেশি কমফোর্টেবল, আরামদায়ক এবং তোমরা খুব পিসফুলি কিন্তু ড্রাইভ করতে পারবে যদি এই জিনিসগুলো তোমরা মাথায় রাখো, ঠিক আছে। আর অবশ্যই সেফ ড্রাইভ করবে, নিজেকে বাঁচিয়ে অন্যকে বাঁচিয়ে সিট বেল্ট পরে ড্রাইভ করবে এবং কনসেন্ট্রেশন দিয়ে পাহাড়ে ড্রাইভ করবে। তাহলে চলো আমি তোমাদেরকে এখন একটু বাইরে বেরিয়ে বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। বাইরের ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটার নাম হচ্ছে পাগলা নদী। যদিও আজকে একটু ক্লাউডি আছে, আর ক্লাউডি না থাকলে বৃষ্টি হয়ে গেলে অনেক সুন্দর লাগতো। তোমরা নদীটার আওয়াজ পাচ্ছ, খুব সুন্দর। এইদিকে যে পাহাড়টা এখান থেকে কিন্তু খুবই ল্যান্ডস্লাইড হয়, এই জন্য এখানে কাজও চলছে এখন। তো গাড়ি থেকে আমি এখন নেমে গেছি আর এখন পাহাড়ের মধ্যে আছি। তোমরা দেখতেই পাচ্ছ পিছনে পাহাড়ে পাহাড়, যত দূর রাস্তা যাব এই পাহাড়ই মিলবে। তাই ভাবলাম ভিডিওটি এখানেই এন্ড করি। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করো আর শেয়ার করো বেশি বেশি করে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। তাহলে আর কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।